এখানকার মজার ব্যাপার হচ্ছে এখানে থ্যাংক ইউ ফর নট পলিউটিং দ্য ওয়াটার, দ্য ওয়াটার ইজ পিওরলি ফর ড্রিঙ্কিং পারপাস। এই এই যে যে পানিগুলো আছে এগুলো ডিরেক্ট খাওয়া যায়। এই এটা হচ্ছে আমার রুম, আজকের বিউটিফুল রুম ইন দিস ইয়ার অ্যান্ড বিউটিফুল প্লেস অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ওয়াশরুম। ওয়েলকাম ব্যাক ফ্রম লে লাদাখ বাস স্ট্যান্ড। এখন সময় হচ্ছে 7:50 আর আমি বের হয়ে যাচ্ছি হচ্ছে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে এই এই যে এই বাসটাই করে। এখান থেকে হচ্ছে 150 কিলোমিটার, লে লাদাখ থেকে 150 কিলোমিটার দূরে হচ্ছে নুব্রা ভ্যালি, আর আমি যাচ্ছি হচ্ছে ওই বাসটা করে। আমি কিন্তু খুবই এক্সাইটেড, কি আছে নুব্রা ভ্যালিতে, লেটস সি, লেটস এক্সপ্লোর। সবাই আমরা রেডি হচ্ছে যাওয়ার জন্য নুব্রা ভ্যালি, বিখ্যাত নুব্রা ভ্যালি লে থেকে এই বাসটাই করে। বাস স্টার্ট ফ্রম বাস স্ট্যান্ড, শুরু শহর থেকে বিদায় নিচ্ছি। হচ্ছে লে শহর থেকে উপরের দিকে চলে যাচ্ছি। মেঘের ভিতর দিয়ে ঢুকতেছি, কিছু দেখা যায় না এই মেঘে, সব অন্ধকার। ওই যে রোড, কত উপরে আমরা, ওই যে নিচে থেকে কত উপরে চলে আসছি, আর মেঘ হয়েছে, রোড মেঘের ভিতর দিয়ে রোড। যে কত নিচে কে জানে, আমাদের গাড়ি যদি কোনোভাবে উল্টিয়ে যায় এইদিকে পড়ে যায়, এটা জানি না কই যায় পৌঁছাবে। মেঘে কত উপরে আমরা, এই জায়গাটা কত সুন্দর, এই যে নিচে গেল, এখান থেকে আরো মোটামুটি 100 কিলোমিটার দূরে এই বরফ দেখা শুরু হচ্ছে ওই নিচে, এই বরফের শুরু, মেঘ আর বরফ আর ঠান্ডা। ও মাই গড, ও ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আই হ্যাভ এভার সিন। এখানে ওয়াটারফল আছে, এই যে উপর থেকে। এই এখন বাজে হচ্ছে 11:30, আমরা এসে পৌঁছাইছি হচ্ছে খাতুন ভিলেজে। এই ভিলেজটা হচ্ছে এরকম একটা জায়গায়, এর পাশে হচ্ছে পাহাড়, আর এই যে আমাদের বাস দাঁড়ানো, এখানে হচ্ছে আমরা খাবারের জন্য। সমুদ্র পৃষ্ঠ থেকে 14,400 ফিট উপরে এই জায়গাটা, ইন্ডিয়ার সব থেকে উপরের দিকের একটা জায়গা এই খারদুং ভিলেজের। এই জায়গাটা কিন্তু অনেক জোস, এই যে
পুরোটাই হচ্ছে কি একটা কালার, কি একটা টেক্সচার, কি জোস! ও মাই গড, হোয়াট এ ভিউ! খারদুং ভ্যালি ভিলেজ, দুটো মোমো, বহুত আচ্ছা। খাওয়া দাওয়া শেষ, আবার শুরু। এখানে খাবার আছে, এই যে পেঁয়াজ রসুন, এরকম পাহাড়ে এত এত মানুষের জন্য। এখানে উৎপন্ন হয় না এই পেঁয়াজ মরিচ, এগুলো অনেক দূর থেকে আনতে হয়। পাথর গুলা কিভাবে আটকে আছে, একটা পড়লে আমরা শেষ। এই একটা গাড়ির উপরে পড়লে এই। ওয়েলকাম টু নুব্রা অ্যান্ড শায়ক প্যালেস। বাজে হচ্ছে 2:50 আর চলে আসছি এই নুব্রা ভ্যালির হুন্দার এই জায়গাটাতে। এই জায়গাটা এত অসাধারণ, ডিটেলসে দেখাচ্ছি একটু পর। এই যে আমরা সবাই হচ্ছে টুরিস্ট, ঠিক এখানেই নিঃসন্দেহে আমার আজ পর্যন্ত ইন্ডিয়াতে যত জায়গায় থাকা বা যত জায়গায় ঘোরা তার মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর আর ইউনিক। এখানকার পাহাড়গুলার যে টেক্সচার, লাইট, কালার, এই কালারগুলা পাইতে চাইলে কিন্তু শুধুমাত্র এইখানে আসতে হবে।
এখন হচ্ছে আমার হার্ডেস্ট পার্ট শুরু। আমার হচ্ছে ওই দূরে যাইতে হবে, তারপরে হলো গিয়ে আমার থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। তো লেটস সি, আমি আগে বুকিং দিয়ে আসি নাই, ডিরেক্ট চলে আসছি, লেটস সি। এ হলো পাহাড়ের বুকে থাকার জায়গা, এখানেই এখন হোটেল খুঁজতে হবে আমার থাকার জন্য। এই বিশাল সাইনবোর্ড দেওয়া, দেখি কি হয়, এদিক না এদিক দেখি। এইখানে হচ্ছে এই হ্যাভেন হিল, হ্যাভেন হিল হলো গিয়ে এইদিকে। আর এই কত সুন্দর এই গ্রামটা, প্রত্যেকটা বাড়িতে এই যে আপেল আপেল গাছ আছে, রাস্তাগুলো হচ্ছে এমন, এই যে দেয়াল, এই যে আপেল। ও এই ফাইনালি আমি পেয়ে গেছি হচ্ছে এপিকা ক্যাম্প, এটার ভিতরে। এই এখানে একটা রুম পাইছি, এটা হচ্ছে ক্যাম্প, দেখি একটু। আমিও রুম পেয়ে গেছি, আর হচ্ছে এখানে এই যে এই রুমটা, এই ক্যাম্প, এই রুমটা আজকে আমার কপালে জুড়ছে। তো কি আছে, ওকে ও দিস ইজ মাই রুম টুডে। সারাদিন ভ্রমণ করার পরে এখন এই 4:30 এরকম একটা রুম পাইছি ক্যাম্পে। আমি তো খুবই টায়ার্ড, এখন আমার সময় হচ্ছে ও বাই বাই, দেখা হচ্ছে, আমি নাই।